পাকিস্তানের অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান যখন সেঞ্চুরি করে বা 50 করে যখন মাঠে সেজদা দেয়, তখন আমরা ইসলামের প্রকাশ করি, তখন আমরা তাকে বাহবা দিই, তখন আমরা বলি এই মুসলিম বা এই মুসলিম প্লেয়াররাই কিন্তু আমাদের ইসলামকে ধরে রেখেছে, ইসলামের ঐতিহ্যগুলো সবার মাঝে ফুটে তুলতেছে। দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান হার্ড হিটার ব্যাটসম্যান হাশিম আমলা যখন তার জার্সিতে মদের লোগো না লাগায় বা এটার জন্য যখন প্রতিবাদ করে, তখন আমরা তাকে বাহবা দিই, সে ইসলাম প্রচার করতেছে বলে আমরা বাহবা দিই, ইসলামকে উপরে উঠাচ্ছে বলে আমরা কিন্তু সেই হাশিম আমলাকে কিন্তু বাহবা দিই। ফুটবলের জার্মানি ফুটবল টিমের সবচেয়ে বড় একজন বিখ্যাত প্লেয়ার মোহাম্মদ ওজিল যখন সে কিক করতে গিয়ে, কর্নার করতে গিয়ে দেখে একজন লোক গ্যালারি থেকে একটি খাবার নিচে মাটিতে ফেলে দিয়েছে, তখন সেটা সে সম্মানের সাথে তুলে চুম্বন খেয়ে সেটা সুন্দর মতো রেখে দেয়। সেটা দেখে আমরা সবাই বলি বাহ, এই তো ইসলামের প্রচার, এই তো ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামের প্রত্যেকটা জিনিসের প্রতি ভালোবাসা। আর এগুলো দেখেই কিন্তু আমরা মোহাম্মদ রিজওয়ান, হাশিম আমলা, মোহাম্মদ সালাহ বা মোহাম্মদ ওজিল এদেরকে কিন্তু আমরা অনেক প্রশংসা করি বা আমরা ইসলামের বার্তাবাহক কিন্তু বলে থাকি। কিন্তু সেই জিনিসগুলো যখন বাংলাদেশের কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ার করে, তখন কিন্তু তাদের বেলায় এটা কেন না, তাদের বেলায় কিন্তু শুধুমাত্র তাদেরকে অনেক কথা শুনতে হয়, অনেক কিছুর অপমাননা সহ্য করতে হয়। আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের বাংলাদেশের সেরা অন্যতম উইকেট কিপার মুশফিকুর রহিম ভাই যখন বলেছিল যে তার জার্সিতে সে কোনোরকম বেটের বা কোনোরকম আপনার হচ্ছে মদের কোনোরকম লোগো লাগাবে না, তখন এটা উনি সাংবাদিকদের বলার সাথে সাথে কিন্তু আমরা বাঙালিরা সবাই বলা শুরু করে দিই, বা মুশফিক ভাই আপনি হারাম খেলা খেলতে পারেন, সেখান থেকে হারাম টাকা ইনকাম করতে পারেন, তাও আপনি কেন হারাম লোগো লাগাতে পারবেন না। আমরা কিন্তু এগুলো বলেছি, কিন্তু অন্য দেশের যখন প্লেয়ার ইসলামকে প্রচার করেছে, ইসলামকে নিয়ে কথা বলেছে, তখন আমরা সবাই কিন্তু বাহবা দিয়েছি। কিন্তু আমাদের দেশের বেলায় এসে আমাদের দেশের যারা ইন্টারন্যাশনাল মানের মানুষ আছেন, প্লেয়ার আছেন, তাদের বেলায় কেন আমরা এরকম সেম এখন কিন্তু শুরু হয়ে গেছে তানজিম হাসান সাকিব ভাইকে নিয়ে। সে কেন ইসলামিক পোস্ট করেছে বা ইসলামিক পোস্ট কেন করে এবং তার পাশাপাশি উনি কেন ভাইরাল হয়েছে, কেন উনি ভালো খেলেছেন, মেবি এটাই তার অপরাধ। আমরা অন্য দেশের সব কিছু দেখি, কিন্তু আমাদের বাংলাদেশের একজন প্লেয়ার, একজন তরুণ প্লেয়ার, একজন কম বয়সী প্লেয়ার, একজন ইয়াং প্লেয়ার, উনি খেলার পাশাপাশি ইসলাম প্রচার করতেছে, সেটা কিন্তু আমাদের ভালো লাগতেছে না। এবং কিছু সাহাবাগী নারী দল বা নাস্তিকরা কিন্তু শুরু করে দিয়েছে তার সম্পর্কে অনেক রকম কথা। অথচ ওনার যে পোস্ট 2-3টি ভাইরাল হয়েছে, সেগুলো কিন্তু আজ থেকে প্রায় 1 বছরের বেশি সময় আগে উনি পোস্ট করেছিলেন ওনার ফেসবুক পেজে। এটা দ্বারা বোঝা যায় উনি কোনো এই যে এশিয়া কাপে উনি ভাইরাল হওয়ার পরে বা ভালো খেলার পরে সবার মুখে মুখে আসার পরে যে উনি পোস্টগুলো দিয়েছেন তা কিন্তু নয়, উনি কিন্তু পোস্টগুলো করেছেন অনেক আগে। তার সত্ত্বেও কিন্তু আমরা সবাই কিন্তু তানজিম হাসান সাকিব ভাইকে নিয়ে কিন্তু অনেক কথা বলতেছি, বিশেষ করে যারা নারীবাদী, বিশেষ করে নারীরা কিন্তু শুরু করে দিয়েছে। কেন ভাই একজন ক্রিকেটার কি ইসলাম প্রচার করতে পারে না? মোহাম্মদ রিজওয়ান সে খেলার মাধ্যমে সে কি ইসলাম প্রচার করতেছে না? পাকিস্তানের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খেলার মাধ্যমে ইসলামের অনেক নৈপুণ্যতা তুলে ধরে এবং অনেক কিছু মানুষের সামনে তুলে ধরে, যাতে মানুষ ইসলামের সৌন্দর্য বুঝতে পারে। সেম হাশিম আমলা, মোহাম্মদ ওজিল, মোহাম্মদ সালাহ সবাই কিন্তু এইভাবে খেলার মাধ্যমে কিন্তু ইসলামকে ফুটিয়ে তোলে। এবং তাদের স্ট্যাটাসগুলোও যদি আপনি দেখেন, তারাও কিন্তু এরকম ইসলামিক স্ট্যাটাস সবসময় দিয়ে থাকে। আর সেম কাজটা যখন আমাদের বাংলাদেশের কোনো একটা প্লেয়ার করলো, তখন সে হচ্ছে নারীবাদীর বিপক্ষে, সে হচ্ছে নারীদেরকে শাসন, নারীদেরকে সে শাসন করতে চায়, নারীদেরকে সে ইসলাম থেকে বাদ দিতে চায়, হ্যাঁ, বা তাকে বয়কট করতেছে কত কিছু। কেন ভাই আমাদের বাংলাদেশে কেন এরকম? ক্রিকেট আলাদা একটা প্রফেশন এবং ইসলাম হচ্ছে আলাদা জায়গায়, দুটাকে আমরা কেন একসাথে মিক্স করি? অথচ বাংলাদেশ আদালতের 41তম ধারা অনুযায়ী বলা আছে যে সবাই সবাই নিজ ধর্মের ভারসাম্য সে প্রকাশ করতে পারবে, সবাই সবার নিজস্ব ভারসাম্য কিন্তু সে চাইলেই প্রকাশ করতে পারবে। এরকম কিন্তু আমাদের বাংলাদেশের আদালত 41তম ধারায় কিন্তু আছে, মানে নিজের ইচ্ছা নিজে প্রকাশ করতে পারবে। তো এগুলোর শর্তেও শুধুমাত্র তানজিম হাসান সাকিব ভাই নিজের ফেসবুক পেজে, পার্সোনাল পেজে উনি ওনার মতো করে স্ট্যাটাস দিয়েছিলেন, তো এগুলো কিন্তু উনি ওনার নিজের সম্পূর্ণ নিজের মতো করে দিয়েছেন। কারণ যদি আপনি আইন আদালতের দিক দিয়ে দেখেন, তাও কিন্তু ওনার কোনো এখানে কোনো দোষ নাই, কারণ উনি ওনার মতবাদ প্রকাশ করেছেন, যেটা অবশ্যই ধায় বা অবশ্যই এটা কোনোরকম ইলিগ্যাল না বা দুর্নীতির না, সেটা কিন্তু আমরা সবাই জানি। তারপরও কেন এরকম?
সে একজন ক্রিকেট প্লেয়ার, কিন্তু সে কিন্তু মনে প্রাণে একজন মুসলিম এবং সে মুসলিম ধারক। তো অবশ্যই সে মোহাম্মদ রিজওয়ান বা অন্য অন্য মুসলিম প্লেয়ারদের মতো তারও একদম ফুললি অধিকার আছে, সে ক্রিকেট খেলার মাধ্যমে হোক, ক্রিকেট খেলার খেলার ভিতরে হোক, যেভাবে হোক না কেন সে ইসলামকে প্রচার করা, এটা কিন্তু খারাপের কিছু না। তারপরেও আমাদের চুলকানির কোনো শেষ নাই এবং একজনের নারীর পোস্ট এক একজন পুরুষের পোস্ট দেখে অবাক, এবং কিছু সাংবাদিক নাকি তাকে এটাও বলছে যে তাহলে তানজিম হাসান সাহেব মানে বিসিবিকে বলছে যে তাহলে তানজিম হাসান সাকিব কি সরি মানে মাপ চাইবে না, ক্ষমা চাইবে না, দেখেন আমরা কতটা নিচে চলে গিয়েছি এবং কতটা নির্বোধ আমাদের বাংলাদেশের মিডিয়ার সাংবাদিকরা। তানজিম হাসান সাকিব ভাইয়ের যে দুটি পোস্ট নিয়ে মূলত নারীবাদীদের চুলকানি উঠে গিয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে, একটি পোস্ট হচ্ছে এমন, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয় এবং স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়, এরকম একটি পোস্ট করেছিলেন। তাও এটি করেছিলেন 9 সেপ্টেম্বর 2022। এবং আরেকটি পোস্ট উনি যেটা মানুষে অনেক বেশি ইয়ে করতেছে সেটা হচ্ছে আপনার আরেকটি পোস্ট, সেটা হচ্ছে ভার্সিটি প্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে তার যাই হোক নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীল মা দিতে পারবে না। সো এই দুটি পোস্টকে নিয়ে মূলত সবার কিন্তু চুলকানি উঠে গিয়েছে, বিশেষ করে নারীবাদীদের। তো ভাই এই দুইটা পোস্টে আপনি যদি একজন নারীবাদী হয়েও, আপনি একজন নারী হয়েও, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ইসলামের দৃষ্টিতে বা আপনি আপনার মনের দিক থেকে, ভালোর দিক থেকে আপনি যদি ভাবেন, তাহলে আপনার মধ্যে কীভাবে মনে হলো যে এই দুইটা পোস্টের মাধ্যমে সে নারীদেরকে অবমূল্যায়ন করতেছে বা সে কীভাবে নারীদের অধিকার হকগুলো আদায় বা ত্যাগ করতেছে, এটা আপনি কীভাবে বুঝলেন? এখানে তো আপনি যদি ইসলামিক মাইন্ড হয়ে থাকেন তাহলে উনি যে পোস্টগুলো করেছেন এগুলার ভিতরেও যদি আপনি কোনোরকম ভুল পেয়ে থাকেন বা ইসলামিকভাবে কোনোরকম সে ভুল করছে বা ইসলামে বলা হয় নাই সেরকম কিছু সে নারীদের সম্পর্কে বলছে, তাহলে এরকম কিছু যদি থাকতো তাহলে না হয় আপনি বলতে পারতেন যে সে ইসলামের দোহাই দিয়ে সে নারীদের অধিকার হক নষ্ট করতেছে, কিন্তু এটা তো না। আপনি যদি একজন নারীবাদী ঠিক আছে, কিন্তু আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, ইহুদি বা হিন্দু খ্রিস্টান হলে এক হিসাব, কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো মুসলিম সংবর্ধনায় বা ইসলাম ধর্মে নারীদেরকে নিয়ে মূলত কী বলা হয়েছে কোরআন শরীফ হাদিসে বা আমাদের নবীজি কী বলে গিয়েছেন সেটা আশা করি ভালো করে আপনি জানবেন। আপনি যত বড়ই সাংবাদিক হন না কেন, যত বড় আপনি অভিনেতা হন না কেন, অভিনেত্রী হন না কেন, আপনি যত বড়ই নারীবাদী সংসদীয় দলের নেতা হন না কেন, আপনি কিন্তু যদি ইসলাম মেনে থাকেন, মুসলিম হয়ে থাকেন, আপনাকে অবশ্যই মানতে হবে, অবশ্যই মানতে হবে যে নারীদের অধিকার কীরকম। আর উনি যে না নারীদেরকে নিয়ে যে কথাগুলো বললেন এগুলোকে অ্যাকচুয়ালি ইসলামে আছে নাকি নাই আগে আপনি সেটা বলেন। আর আম জনগণ এতটাই পাগল না যে আপনারা নারীবাদী কয়েকজন আপনারা এরকম করবেন আর সবাই তানজিম হাসান সাকিব ভাইকে এরকম করবে। অনেকে বলতেছে যে তানজিম হাসান সাকিব ভাইয়ের কেরিয়ার শেষ, সে তার শুরুতে যা কাজ করেছে এখন সে আর কখনো টিকে থাকতে পারবে না, কিন্তু এটা সম্পূর্ণ রকম ভুল, কারণ বিসিবি পর্যন্ত এখনও তাকে কিছু বলে নাই, কারণ বিসিবিও কিন্তু তার পক্ষে, শত কিছুর মাঝেও কিন্তু ইসলাম হচ্ছে সবচেয়ে সেরা এবং বিসিবির যতজন প্রধান আছে তারা কিন্তু সবাই মুসলিম। তো অবশ্য মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামকে টিকিয়ে রাখা, সে যে পথে থাকুক না কেন। এবং আমরা দেখলাম আমাদের বাংলাদেশের আরেকজন অন্যতম অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এই তানজিম হাসান সাকিব ভাইয়ের যে হোসগুলো করলো বা তাকে নিয়ে যে ট্রলগুলো হচ্ছে এগুলো দেখে মেহেদি হাসান মিরাজ কিন্তু তানজিম হাসান সাকিব ভাইকে ট্যাগ করে বা আপনার হচ্ছে মেনশন করে সেও কিন্তু উনি একটা পোস্ট করেছিলেন। আর পোস্টটা ছিল, পোস্টটাতে উনি মূলত তানজিম হাসান সাকিব ভাইকে উৎসাহ দিয়েছিলেন যে কোনোরকম টেনশন না করার জন্য, সে তার মতো করে থাকার জন্য সে খুবই ভালো করতেছে, ইসলামের দিক দিয়ে খেলার দিক দিয়ে অনেক বেশি ভালো করতেছে, সেভাবে চালিয়ে যাক, এরকম একটা পোস্ট কিন্তু করেছিল মেহেদি হাসান মিরাজ ভাই, যিনি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের সেরা অন্যতম একজন অলরাউন্ডার প্লেয়ার। এবং তিনি সে পোস্টটা করার পরে 10 থেকে 12 ঘন্টাও কিন্তু উনি ওনার পেজে রাখতে পারেন না, এর ভিতরে উনি কিন্তু এটা ডিলেট করে দিয়েছেন। সো এটা দ্বারা কী বোঝা যাচ্ছে? অবশ্যই তাকে প্রেশার দেওয়া হয়েছে, অবশ্যই বিসিবি থেকে তাকে বলা হয়েছে যে এরকম পোস্ট না করার জন্য, উস্কানিমূলক পোস্ট না করার জন্য যদি করা হয় তাহলে হয়তোবা তাকে মানে ওই ক্রিকেট টিম থেকে হয়তোবা বাদ দিয়ে দিতে পারে মেহেদি হাসান মিরাজ ভাইকে। যদি কেউ কেরিয়ারকে নিয়ে প্রশ্ন করে, কেরিয়ার ধ্বংস করে দিবে বলে, তাহলে অবশ্যই সবাই ভয় পাবে। মেহেদি হাসান মিরাজ ভাই তার জায়গা থেকে ঠিক আছে, অবশ্যই তার প্রফেশনটাকে ঠিক রাখার জন্য সে শুধুমাত্র ওই পোস্টটা ডিলিট করে দিয়েছে। ওই পোস্টটা ডিলিট করা মানে এই না যে ইসলামকে সে অবমূল্যায়ন করতেছে, তানজিম হাসান সাকিব ভাইকে সে ভরসা দিচ্ছে না, যা দেওয়ার কিন্তু দিয়েছে। সেমটা কিন্তু আমরা দেখবো কাবিলা যে হলো পলাশ ব্যাচেলর পয়েন্টের যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অ্যাক্টর, সেও কিন্তু সেম পোস্টটা করেছে, তার পোস্টটা কিন্তু এখনও আছে।
কিন্তু সে কিন্তু ক্রিকেট টিম থেকে পুরো আলাদা, তার সে দিলে কোনো সমস্যা নেই। কিন্তু মেহেদি হাসান মিরাজ রয়েছে একজন ক্রিকেট প্লেয়ার, আর যেহেতু ক্রিকেট প্লেয়ারকে নিয়ে এই ইস্যুটা চলতেছে, সেহেতু মেহেদি হাসান মিরাজ ভাই হয়তো বা এই পোস্টটা ডিলিট করে দিয়েছেন। সো আমি বলতে চাই, বাইরের রাষ্ট্রে বাইরের দেশে কোনো প্লেয়ার বা কোনো অভিনেতা বা অ্যাক্টর যদি ইসলামকে নিয়ে কিছু একটা করে, আমরা কিন্তু সবাই তাকে সাপোর্ট করি। আর আমাদের বাংলাদেশের বেলায় মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, রিয়াদ, তানজিম হাসান, সাকিব ভাইদের ক্ষেত্রে কিন্তু আমরা তার উল্টোটা দেখতে পাই। কিন্তু কোনো ব্যাপার না, অবশ্যই ভালোটা হবে এবং ইসলামের প্রচার সবসময় চলে যাবে, সবসময় থাকবে, কারণ ইসলাম হচ্ছে সৃষ্টিকর্তার সেরা ধর্ম। আর তানজিম হাসান সাকিব ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাইবো, অবশ্যই এতে ভেঙে পড়ার কিছু নাই, আমরা সবাই পাশে আছি এবং পাশে থাকবো। এবং আপনি এভাবে ইসলামের প্রচার করে যান, কেউ আপনাকে কখনো ঠেকাতে পারবে না এবং আপনার ক্রিকেট ক্যারিয়ারও আরও অনেক বেশি সুন্দর হবে, এটাই আমরা সবাই আপনাকে বলবো। এবং আপনার জন্য সবসময় দোয়া আছে। এবং মুশফিক ও মাহমুদুল্লাহ ভাই, ওনাদেরকে নিয়ে তো যা ট্রল করা হয়েছে, অনেক বেশি করা হয়েছে, এনাফ করা হয়েছে, হ্যাঁ, সো সেগুলো সবাই বাদ দেন। যাদের চুলকানি উঠেছে তারা কিছুক্ষণ চুলকাবে, চুলকানোর পর চুলকানি চলে যাবে, নো টেনশন, আমরা আমাদের দিক থেকে সবাই ঠিক আছি। সো তানজিম হাসান সাকিব ভাই, আপনার ফুল ইসলামিক ক্যারিয়ার এবং ক্রিকেট ক্যারিয়ারের জন্য অনেক অনেক সংবর্ধনা এবং অনেক অনেক আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা।